ভয়ঙ্কর ঘটনা পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্তর গুলিচালনা এই মুহূর্ত বিগ ব্রেকিং নিউজ যেহেতু পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে এবার দুর্বৃত্ত গুলিচালনা করেছে এই মুহূর্ত গ্রাফিক্সর সহায় জানাবলৈ চেষ্টা করছো আর দুর্বৃত্তর গুলিত নিহত হয়েছে পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাস আমি জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর বঙ্গাইগাঁওত এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে বঙ্গাইগাঁওত চাঞ্চল্যকর ঘটনা পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্তর গুলিচালনা আর দুর্বৃত্তর গুলিত নিহত হয়েছে পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাস চিনাকলা পঞ্চায়েতত সংঘটিত হয়েছে সেই ঘটনা আমি জানাই আছো এক গুরুত্বপূর্ণ খবর যেহেতুকে দুর্বৃত্ত কি কারণে গুলিয়ালে কিহর কারণে গুলিয়ালে এই সমগ্র ঘটনা এটা রহস্যর আবর্তত জানাইছো বিগ ব্রেকিং নিউজ বঙ্গাইগাঁওত চাঞ্চল্যকর ঘটনা দুর্বৃত্তর গুলিত নিহত হয়েছে পঞ্চায়েত সচিব দিন দুপুরতে পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্ত গুলিচালনা করিলে যার ফলত পঞ্চায়েত সচিব নিহত হয়েছে আর এই সমগ্র ঘটনাক লৈ বঙ্গাইগাঁওত চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে আমি জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর যেহেতুকে পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্তর গুলিচালনা ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছেগৈ আরক্ষী এই মুহূর্তত বিগ আপডেট পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্তর গুলিচালনা যার ফলতে পঞ্চায়েত সচিব নিহত হয়েছে সিপনশিলা গাঁও পঞ্চায়েতের সচিব চন্দ্রকান্ত দাস নিহত হয়েছে দুর্বৃত্তর গুলিত বঙ্গাইগাঁওত চাঞ্চল্যকর ঘটনা আর বঙ্গাইগাঁওত কি কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হল ইতিমধ্যে ঘটনাস্থলীলৈ রওনা হয়েছে আরক্ষী আর প্রশাসন তদন্ত আরম্ভ করব ইতিমধ্যে জানাইছো বঙ্গাইগাঁওত চাঞ্চল্যকর এই ঘটনা দুর্বৃত্তর গুলিত নিহত হয়েছে পঞ্চায়েত সচিব আপডেট বঙ্গাইগাঁওর পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্ত গুলিচালনা করেছিলে যার ফলত নিহত হয়েছে পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাস এই মুহূর্তত বিগ আপডেট যে পঞ্চায়েত সচিবজনলৈ গুলিচালনা করা দুর্বৃত্তর ইতিমধ্যে এখন বাহনত আহিছিল বুলি জানিব পৰা গৈছে বাহনত আহিছিলে চারিচুকীয়া বাহনত আহিছিলে বর্তমানও সেই তথ্য লাভ করা নাই যদিও বাহনত আহিছিলে বুলি প্রত্যক্ষদর্শীয়ে মন্তব্য করেছে কিছু সময়ের পাছতে সেই মন্তব্য শুনাবলৈ চেষ্টা করিম এই মুহূর্তত গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে বঙ্গাইগাঁওত চাঞ্চল্যকর ঘটনা পঞ্চায়েত সচিবলৈ লক্ষ্য করে দুর্বৃত্ত গুলিচালনা করে যার ফলত পঞ্চায়েত সচিব চন্দ্রকান্ত দাস নিহত হয়েছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110